চব্বিশে মার্চ রবিবার বিকেল ৪টায় গড়িয়াহাট ট্যাঙ্গুলার পার্কে বসন্ত উৎসবকে কেন্দ্র করে ডাকঘরের আয়োজিত রবির বসন্ত এবং নৃত্যনাট্য শ্যামা অনুষ্ঠিত হল। এর সাথে সাথে ২৩ ও ২৪শে মার্চ এই দুদিন ব্যাপী মেলার আয়োজনও করা হয়েছিল। সুন্দর সুন্দর খাবারের স্টল থেকে শুরু করে জামা কাপড় ও গহনার সরঞ্জাম নিয়ে এই মেলায় উপস্থিত হয়েছিলেন বিক্রেতারা। অনুষ্ঠানের শুভ সূচনা হয় পুরুলিয়ার ছৌ নৃত্য, গণসঙ্গীত এবং বিভিন্ন নৃত্যনাট্যের মধ্য দিয়ে। ভিন্ন জায়গা থেকেও ছোট বড় নৃত্যশিল্পীরা এবং তাদের শিক্ষকরা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে, তাদের নৃত্য একের পর এক পরিবেশন করেছিলেন। এই অনুষ্ঠানে কয়েকশো গুণমুগ্ধ সঙ্গীত প্রেমী ও নৃত্যপ্রেমী মানুষেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি দেখার জন্য। তার সাথে সাথে লোভনীয় সুস্বাদু খাওয়ার হিড়িক্ত দেখাই গেল। ডাকঘরের আয়োজিত এই অনুষ্ঠান ১২ বছর ধরে একইভাবে চলে আসছে। ২৩শে মার্চ আরও একটি অনুষ্ঠান রেখেছিলেন, তুলনাহীনা সিজন ৩, কে হবে সেরা সেরা। ৬:৩০ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপরই সেরা সেরার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে ডাকঘরের কর্ণধার বলেন, তারা বিগত ১২ বছর ধরে এই অনুষ্ঠান করে আসছেন। এই প্রোগ্রামটি করতে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে, তবেই তারা এতগুলো স্কুলকে সংযুক্ত করতে পেরেছেন এবং তাদের ছেলে মেয়েদেরকে এই অনুষ্ঠানে আনতে পেরেছেন। তিনি আরও বলেন, শুধু অনুষ্ঠান করলেই হবে না, এমন একটি অনুষ্ঠান করতে হবে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছাবে এবং ছোট ছোট ছেলেমেয়েরা উৎসাহ পাবে। তাই এদিন বসন্ত উৎসবের সাথে সাথে ছোট ছোট ছেলেমেয়েদের নৃত্যের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন, যার গানের মধ্য দিয়ে ও নৃত্যের মধ্য দিয়ে বসন্ত সারা দেশে আন্দোলিত হয়। তাই রবীন্দ্রনাথের গানের তালে তালে ও নৃত্যের তালে তালে রঙিন আবিরে সবাই আরো রঙিন হয়ে ওঠে। কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।